প্যারিসে হয়ে গেল স্ক্যাপিরেলি ফ্যাশন শো 2023। সেখানে মার্কিন র্যাপ সঙ্গীতশিল্পী দোজা ক্যাটের সাত পোশাক নজর কাড়ে সবার, দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেই ছবি দেখে আবার নেটিজেনদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তো চলুন জানা যাক তাদের অসুস্থ হওয়ার আসল রহস্য। বন্ধুরা, এখন যে পোশাকটি আপনারা দেখতে পাচ্ছেন, এমনই অদ্ভুত লাল পোশাকে এবারের স্ক্যাপিরেলি ফ্যাশন শোতে হাজির হয়েছিলেন দোজা ক্যাট। ইতালীয় লেখক দান্তের বিখ্যাত মহাকাব্য ডিভাইন কমেডির প্রথম পর্ব ইনফার্নো থেকে অনুপ্রাণিত হয়ে পোশাকটির ডিজাইন করেছেন ড্যানিয়েল রোজবেরি। পোশাকের সঙ্গে মিলিয়ে 4 ঘন্টা 58 মিনিট ধরে দোজা ক্যাটকে সাজিয়েছেন তার ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট পল ম্যাকগ্রাথ। তার শরীর ও মুখে রং করার পাশাপাশি ব্যবহার করেছেন 30,000 ক্রিস্টাল। এই সাজে দোজা ক্যাট ইনফার্নো দুনিয়া কতটা ফুটিয়ে তুলেছেন, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার এই সাজের ছবি দেখে নেটিজেনদের অস্বস্তির অনুভূতি নিয়ে, বিশেষ করে যাদের ট্রাইপোফোবিয়া আছে। ট্রাইপোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা একসঙ্গে অনেকগুলো গর্ত বা ঘনভাবে সাজানো জ্যামিতিক আকার দেখলে অদ্ভুত এক ভয় অনুভব করেন। ট্রাইপোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ম্যানি হোলস। 2005 সালে এর কথা জানা গেলেও 15% মানুষেরই এই মানসিক সমস্যা আছে। এক একজনের মধ্যে ট্রাইপোফোবিয়ায় এক এক রকম প্রতিক্রিয়া দেখা যায়। কেউ উদ্বিগ্ন বোধ করেন, কারো মাথা ব্যথা হয়, কেউ শিউরে ওঠেন, কারো বমিভাব হয়, কারো ঠান্ডা লাগে, তো কারো হৃদস্পন্দন বেড়ে যায়। যেমন ধরুন পদ্মফুলের এই ছবি। পদ্মফুলের এই ছবি সাধারণ মানুষের চোখে নিষ্পাপ মনে হবে, কিন্তু মাঝখানে ছোট ছোট ফোঁটা পরিষ্কার দেখা যাচ্ছে বলে ট্রাইপোফোবিকদের জন্য ছবিটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সাবান ফেনার বুদবুদের এই ছবি বাচ্চাদেরকেও আনন্দ দেবে, কিন্তু ট্রাইপোফোবিকদের জন্য হবে উল্টোটা। ঘনভাবে সাজানো বৃত্তাকৃতি তাদের মনে অহেতুক ভয় ও উদ্বেগ সৃষ্টি করবে। সঙ্গত কারণেই মৌচাকের কাছ থেকে তোলা এই ছবি ট্রাইপোফোবিকদের জন্য বেশ ভয়ঙ্কর, পাশাপাশি এপিফোবিকদের জন্যও কথাটা সত্যি, কারণ এপিফোবিয়ায় ভোগা ব্যক্তিরা মৌমাছি ভয় পান। অদ্ভুত সাত পোশাকের জন্য মার্কিন র্যাপার দোজা ক্যাট এর আগেও অনেকবার আলোচনায় এসেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার আছে তার ঝোলায়। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়? আপনার মধ্যেও কি ট্রাইপোফোবিয়া আছে? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।